সেকেন্ডে 1,64,000 টাকা। দেড় ঘন্টা ধরে এই টাকা ঢুকবে মেসি এমবাপেদের পকেটে। এশিয়ার মাটিতে ঐতিহাসিক মুহূর্ত, NM10 ভার্সেস CR7, শোরগোল ফুটবল মহলে। ইদানিং ফুটবল জগতে সব থেকে বেশি চর্চিত বিষয় মেসি রোনাল্ডো মুখোমুখি, তাও আবার এশিয়ার মাটিতে। হ্যাঁ, এমনটা সত্যি সত্যি হচ্ছে, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার মেসির দল PSG খেলবে আল নাসের এবং আল হিলালের মিলিত একটি দলের বিপক্ষে, আর সেখানেই দেখা যাবে মেসি বনাম রোনাল্ডো। আর এই ম্যাচে খেলার জন্য PSG বিরাট পরিমাণে অর্থ পকেটে পুরতে চলেছে। আল নাসের এবং আল হিলালের মিলিত একাদশের বিরুদ্ধে খেলতে আসার জন্য PSG পাবে 88,54,60,000 টাকা, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই ম্যাচের মূল্য 1,63,974 টাকা। ফ্রান্সের এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই বিরাট পরিমাণে অর্থ যাবে পুরোটাই PSG-র পকেটে। গত বছরই বিরাট ক্ষতির মধ্যে দিয়ে গেছে PSG ক্লাব, এবছরও ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে 19 তারিখের এই খেলা, সেখান থেকে করা এই বিশাল আয় কিছুটা স্বস্তি দেবে মেসিদের ক্লাবকে। বহু অপেক্ষিত বিশ্বকাপ জিতে ছুটি কাটিয়ে আবার PSG-তে যোগ দিয়েছেন মেসি। প্যারিসের ক্লাবের হয়ে ইতিমধ্যেই ম্যাচও খেলেছেন তিনি, তবে বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন তিনি আর বিশ্বকাপ খেলবেন না, এটাই তার শেষ বিশ্বকাপ। যদিও আর্জেন্টিনার জার্সি গায়ে আরও বেশ কিছু ম্যাচ খেলতে চান মেসি, তবে বিশ্বকাপের মঞ্চে দুই কিংবদন্তিকে মুখোমুখি দেখা না গেলেও এবার একটা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি দেখা যেতে চলেছে NM10 এবং CR7-কে, যার অপেক্ষায় এখন আপামর ফুটবল অনুরাগীরা। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবেন মেসি এবং রোনাল্ডো। যে দলের বিপক্ষে মেসিরা খেলবেন সেই দলের অধিনায়ক করা হয়েছে রোনাল্ডোকে। আল নাসের দলের হয়ে এখন মাঠে খেলতে নামেননি রোনাল্ডো, তার আগেই এই সম্মিলিত একাদশের হয়ে খেলবেন তিনি। সম্প্রতি আরও এক খবর যা তোলপাড় সৃষ্টি করেছিল, মেসিকে কেনার চেষ্টা করছেন রোনাল্ডোর ক্লাব আল নাসের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। মিডিয়া রিপোর্ট অনুসারে আল হিলাল মেসিকে প্রতি বছর 279 মিলিয়ন ইউরোর বেশি বেতন দিতে প্রস্তুত, কারণ সামনের গরমেই PSG-র সঙ্গে মেসির যোগসূত্র শেষ হতে চলেছে। তবে পরে যাই হোক, যে ম্যাচের অপেক্ষায় আপামর ফুটবল অনুরাগীরা থাকে, বিশ্বকাপের পর আবারও এশিয়ার মাটিতেই দেখা যেতে চলেছে সেই ম্যাচ, মেসি রোনাল্ডো ম্যাজিক। আর সেই দিকেই তাকিয়ে আপামর ফুটবল অনুরাগীরা। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।